ফাইনালি আমরা বাস পেয়ে গেছি মল্লিক বাজার পার্ক স্ট্রিটের ওখানে মধ্যশিক্ষা পর্ষদের অফিস আছে। আর এখান থেকে আমি চেক করলাম 3.6 কিমি, মানে শিয়ালদার ওখান থেকে। তো বাই দ্য ফার্স্ট টাইম এসেছি, আমাদের বাস খুঁজতে খুঁজতেই প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগে গেলো অলরেডি। তারপরে আমরা এখন বসে আছি বাসে, তো বাস টোটালি এখন ফাঁকা আছে, তো যাই এদিকে। আর কলকাতার রাস্তাঘাট কি বলবো, কতটা চেনা জানা, মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আর রাকিবুল আছি, দুজনের তো তোল ঘাম। হ্যাঁ, বাস করা, তারপর বাসে করে যাওয়া, মানে দেখি আবার সেখানে গিয়ে কাজটা করতে হবে। আবার ওখান থেকে হিউজ বাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ওখানে এখান থেকে অ্যাভেলেবল বাস পাওয়া যাবে শিয়ালদহ থেকে, মানে ওখান থেকে শিয়ালদহ অ্যাভেলেবল বাস পাওয়া যাবে। তো যাই হোক, এবার আমরা কী করবো, গন্তব্যের দিকে যাই।